মানুষ প্রেমে পড়ে কারণে অকারণে, তবে সব প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় না। কারণ কোনো প্রেমিকা বড্ড বেশি শাসনে রাখার চেষ্টা করেন, কারো আবার সন্দেহবাদী, এসব কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, ভেঙে যায় সম্পর্ক। সত্যি বলতে মনের মতো ভালোবাসার মানুষ পাওয়া সহজ নয়। তবে ভাবুন তো, আপনি যদি নিজেই মনের মতো প্রেমিকা বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমনটা করা সম্ভব। এতদিন ধরে মানুষ একাকিত্ব দূর করতে, সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ ব্যবহার করে আসছেন। দিনকে দিন এর জনপ্রিয়তাও বেড়ে চলছিল। তবে এসব ডেটিং অ্যাপের জন্য হুমকি হয়ে উঠেছে এআই গার্লফ্রেন্ড। টিন্ডার কিংবা বাম্বেলের মতো প্ল্যাটফর্মের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে প্রযুক্তির এই নতুন ধারা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদ গ্রেগ আইজেনবার্গ জানিয়েছেন, নতুন এই ধারাটির মাধ্যমে হাজার কোটি টাকা কামিয়ে নেওয়া সম্ভব। এই সম্পর্কিত এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে জানিয়েছেন, সঙ্গী খোঁজার গ্রুপগুলোর মূলধন হল $9 বিলিয়ন তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় 984 কোটি টাকা। আর কেউ যদি সেগুলোর এআই সংস্করণ তৈরি করে তাহলে তার আয় হবে ন্যূনতম $1 বিলিয়ন তথা 109 কোটি টাকা। বিভিন্ন কৃত্রিম প্রেমিকা খুঁজতে মোটা অঙ্কের টাকা খরচ করেন এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন গ্রেগ। তিনি বলেন, মিয়াদিতে কিছু লোকের সাথে কথা হয়েছে যারা আমার কাছে স্বীকার করেছেন যে এআই গার্লফ্রেন্ডের জন্য প্রতি মাসে $10,000 বা 1 কোটি টাকা খরচ করেন। সামাজিক ব্যবসা বিষয়ক প্রতিষ্ঠান লেটস চেক আউটের প্রধান নির্বাহী গ্রেগ এআই গার্লফ্রেন্ডের কয়েকটি ছবিও প্রকাশ করেন। সেগুলো দেখতে একদম বাস্তব। প্রেমিকাকে কেমন দেখতে হবে, তার শরীরের গঠন কেমন হবে, কেমন পোশাক পরবে, মেকআপে কি থাকবে, এসব কিছুই আপনি নিজের মনের মতো করে নিতে পারবেন, সেভাবেই আপনার মুঠোফোনে হাজির হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রেমিকার স্বভাব চরিত্র ঠিক করে দিতে পারবেন আপনি। সে কতটা ফ্লার্ট করবে, কতটা চুপ থাকবে, কিংবা যৌনতা বিষয়ে কথোপকথনের ব্যক্তিগত মুহূর্তে কতটা নিজেকে তুলে ধরবে, সেটির মাত্রাও ঠিক করা যাবে। এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে হঠাৎই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি প্রেমিকার সংখ্যা। এতে পুরো এক প্রজন্মের তরুণদের মধ্যে একাকিত্ব নীরব মহামারী দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর প্রভাব নিয়ে সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। গত কয়েক বছরে এআই প্রেমিকার দুর্ভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মেসেজের সঙ্গে ছবি পাঠানো যায় বলে শারীরিক ও আবেগের দ্রুত মিশ্রণ ঘটেছে। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।